সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যারা রূপা আমন মৌসুমের বন্যাপ্রবণ এলাকার ধানের জাত নির্বাচন নিয়ে খুবই অসুবিধায় আছেন, আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে অর্থাৎ আপনাদের সমস্যা সমাধানের জন্য দুটি ধানের জাতের নাম বলবো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় বাংলাদেশে দুটি জাত উদ্ভাবন করা হয়েছে, বিধান 51 ও বিধান 52। এই জাত দুটি যাদের জমি নিচু এবং মাঝারি নিচু অর্থাৎ চাষাবাদের মাঝখানেই বীজতলার শেষের দিকে অথবা রোপণের পরে হঠাৎ করেই বন্যায় জমি তলিয়ে যায় এবং দুই সপ্তাহ 10 থেকে 15 দিন পর্যন্ত পানি থাকে, আপনাদের ধানের চারা নষ্ট হয়ে যায়, তাদেরকে বলছি আপনারা বিধান 92 এবং বিধান 51 ও বিধান 52 এ জাত দুটি চাষাবাদ করতে পারবেন। এ জাত দুটি উদ্ভাবন করা হয়েছে মূলত জলমগ্ন এলাকায় অর্থাৎ আকস্মিক বন্যায় যাদের রূপামন মৌসুমের জমি তলিয়ে যায় তাদের জন্য এ জাত দুটি উদ্ভাবন করা হয়েছে। এ জাত দুটির বৈশিষ্ট্য, এটি জলমগ্ন সহনশীল, জাতটি লম্বা মজবুত এবং সহজে হেলে পড়ে না। এ জাতটির গড় উচ্চতা 90 সেন্টিমিটার। এ জাতের ধান পাকা অবস্থায় সাদা থাকে। এ ধানের জীবনকাল জলমগ্ন এলাকায় 130 থেকে 140 দিন এবং জলমগ্ন এলাকায় 155 থেকে 160 দিন এবং স্বাভাবিক এলাকায় 135 থেকে 140 দিন। এ জাত দুটি রূপামন মৌসুমে জলমগ্ন হলেও স্বর্ণা জাতের চেয়ে ফলন বেশি হয় এবং স্বাভাবিক এলাকায় স্বর্ণা জাতের ন্যায় সন্তোষজনক ফলন দেয়, যে কারণে এ জাতটিকে বাংলাদেশ জাতীয় বীজ বোর্ড 2010 সালে জাত হিসেবে অনুমোদন দেওয়া হয়। এ জাত দুটি আকস্মিক বন্যায় দুই সপ্তাহ অর্থাৎ 14-15 দিন পানির নিচে থাকলেও পানি চলে গেলে আপনার স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসে এবং কোনো কুশি পচে যায় না। এ জাত দুটিকে চাষাবাদের জন্য আপনারা বীজতলা নির্বাচন করবেন। বীজতলা নির্বাচনের সময় অর্থাৎ রূপা আমন মৌসুমের আপনারা যারা বীজতলা করবেন, অনেকের জাত আছে নিজস্ব ধানের বীজ আছে, আপনার কোম্পানির বিভিন্ন ধরনের বীজ আছে, বিধানের বিভিন্ন বীজ আছে, আপনারা যারা বীজতলা করবেন অবশ্যই বীজ শোধন করে নেবেন। শোধন করে নিলে বীজবাহিত যে রোগগুলা সেটি আর ধান রোপণের পরে ধানে সেই রোগগুলা থাকবে না, যেমন ব্লাস্ট রোগ, বিভিন্ন ধরনের ভাইরাস ও ছত্রাকজনিত রোগগুলা প্রতিরোধী হবে। বিধান 51 ও বিধান 52 একইভাবে আপনারা আগে বীজ শোধন করে নেবেন। বীজ শোধন করার পর তারপর বীজতলায় রোপণ করবেন, বপনের সময় অর্থাৎ রূপামন মৌসুমের বীজতলার সময় 1 আষাঢ় থেকে 15 আষাঢ় এবং বন্যাপ্রবণ এলাকায় 15 আষাঢ় থেকে 30 আষাঢ় পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা বীজতলা তৈরি করবেন এবং বীজ বপন করবেন। রোপণ সময় 1 শ্রাবণ থেকে 15 শ্রাবণ এবং 15 শ্রাবণ থেকে 30 শ্রাবণ মাসের মধ্যে আপনারা বীজ ধানের জমিতে ধান রোপণ করতে পারবেন। বিধান 51 এবং 52 একটি খুবই ভালো মানের জাত। এ জাতের অবশ্যই সার ব্যবস্থানা আছে, আপনারা এই সার ব্যবস্থানা অবলম্বন করলে আপনারা গড় ফলন, এই 51 ও 52 গড় ফলন জলমগ্ন এলাকায় 4 থেকে 4.5 টন হেক্টরে এবং স্বাভাবিক এলাকায় 4.5 থেকে 5 টন ফলন দিয়ে থাকে। এ জমি রোপণ পদ্ধতি আপনারা স্বাভাবিক ধানের মতোই রোপণ করবেন অর্থাৎ লাইন লঘু পার্সিং মেনে জমিতে রোপণ করবেন। এর জীবনকাল 135 থেকে 140 দিন এবং জলমগ্ন এলাকায় 155 থেকে 160 দিন। সার ব্যবস্থাপনা, ইউরিয়া 20 কেজি, টিএসপি 12 কেজি, এমওপি 8 কেজি, জিপসাম 4 কেজি এবং জিঙ্ক সালফেট অর্থাৎ 10 টা 1.5 কেজি হিসেবে আপনার জমিতে প্রয়োগ করবেন। জমি তৈরির সময় ইউরিয়া 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ এবং এমওপি 2 ভাগ এবং ডিএপি সম্পূর্ণ, জিপসাম, জিঙ্ক। জমি তৈরির শেষ চাষের সময় জমিতে বপন করে দিবেন এবং শেষ চাষ দিয়ে দিবেন এবং জমি রোপণের 10 থেকে 15 দিন পর ইউরিয়ার বাকি 1 কিস্তি এবং এমওপি সার দিয়ে দিবেন এবং 40 থেকে 45 দিন পর
বাকি যে এক বাঘ ইউরিয়া সার থেকে সেই ইউরিয়া সার আপনারা জমিতে প্রয়োগ করবেন। এ ধান অত্যন্ত ভালো মানের এবং বিভিন্ন রোগ প্রতিরোধী একটি জাত। এ জাতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। এ জমি অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে। এবং যারা অবশ্যই চিন্তা করতেছেন যে খরাপ্রবণ এলাকায় কী ধরনের জাতের ধান লাগাবো, আমরা তাদেরকে পরামর্শ দিছি বিধান 51 এবং বিধান 52। এই জাত দুটি আমরা চাষ করেন এবং আপনারাই বলবেন যে জাতটি কেমন, কী ধরনের ফলন দেয় এবং আকস্মিক বন্যায় কী ধরনের ক্ষতি হয় না সে বিষয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ।